नमस्कार बंधुरा माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आमार आजकेर रेसिपी हेल्दी टिफिन बक्स रेसिपी। आमरा मायरा सब समय एकटा दुश्चिंताय थाकि बाच्चार हेल्थ सम्पर्के, आर बाच्चारा टेस्टी ना होले कोनो खाबारई खेते चाय ना। ताई आमी आपनादेर जन्य निये एसेछि एई हेल्दी टिफिन बक्स रेसिपी। एटा शुधु हेल्दी नय, टेस्टीओ बटे। अपनी निश्चिंत थाकते पारें, बाच्चार टिफिन बक्स खाली हुई आसबे। ताहले चलुन आमी देखाई आमी किभाबे एई हेल्दी टिफिन बक्स रेसिपिटा तैरी करलाम। हेल्दी टिफिन बक्स रेसिपि तैरी करार जन्य आमी प्रथमेई कड़ाइए दो चामच तेल निये निएछि। एबार एर मध्ये दिए देव एकटा शुकनो लंका, दिए देव हाफ चामच परिमाणे पाँच फोड़न, दिए देव हाफ चामच आदा बाटा, एकटु नाड়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা গাজর। আমি এইভাবে ছোট ছোট করে দুম দুম করে কেটে রেখেছি, দিয়ে দেব। দিয়ে দেব আমি একটা বিট, এইভাবে কেটে রেখেছি আমি, সেটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে এটাকে মিনিট পাঁচেক ধরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আপনারা বিট গাজরের পরিমাণ অনুযায়ী তেল এবং আদার পরিমাণটা কম বেশি করে নেবেন। মিনিট পাঁচেক ধরে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব একটা বয়েলড পটেটো, আমি এরকম ম্যাশ করে দিয়ে দেব। আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, আমি এইভাবে ম্যাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে কিউব করেও দিতে পারেন ভেজে, তবে ম্যাশ করে দিলে এর বাইন্ডিংটা ভালো হবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু টিফিনটা বাচ্চারা খাবে, আমি ঝাল জাতীয় কোনো জিনিস একেবারেই দিইনি, তবে যদি আপনারা চান আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে মিনিট দুই তিনে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দেব সামান্য কিছু ধনে পাতা কুচি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে, একদম ড্রাই করে আমি এবার নামিয়ে ফেলব। গ্যাস বন্ধ করে দেব। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর তাতে সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দেব। অবশ্যই ফ্লেমটা একেবারেই কমিয়ে রাখবেন, লোতে রাখবেন, এভাবে ব্রাশ করে দেব। আর নিয়ে নেব এখানে আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেড পিস, এর মধ্যে সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দেব। এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর এখান থেকে স্টাফিং নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দেব। এবারে এর উপরে শসা আর টমেটো স্লাইস দিয়ে এইভাবে দিয়ে তার উপরে আর একটা ব্রেড পিস আমি দিয়ে দেব। এইভাবে মিনিট দুয়ে সেকে নেওয়ার পর আমরা এটাকে উল্টে দেব। এবারে
আপনারা স্টাফিংটা তৈরি করার সময় শীতকালীন সবজি ধরুন ফুলকপি কড়াইশুঁটি এগুলোও অ্যাড করতে পারেন, তাতে টেস্ট আরও বাড়বে আর হেলদিও আরও বেশি হবে। এবারে আমরা আবার সামান্য একটু বাটার এর মধ্যে ব্রাশ করে দেব, দিয়ে এবার আবার একটু উল্টে দেব। এবার এই পিষ্টটায় একটু বাটার ব্রাশ করে দেব। দিয়ে মিনিট দুয়েক শেকার পর আবার এটাকে একটু উল্টে দিলেই আমাদের তৈরি হেলদি টিফিন বক্স রেসিপি। এটা যে শুধু হেলদি নয় টেস্টিও বটে। আমাদের মায়েদের সবসময় একটা চিন্তা থাকে যে টিফিন বক্স যেন খালি হয়ে আসে। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই টিফিন বক্স খালি হয়েই আসবে। এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের হেলদি টিফিন বক্স রেসিপি। মায়েরা একদম নিশ্চিন্ত থাকুন, টিফিন বক্স অবশ্যই আপনার খালি হয়ে আসবে। আর দেখতেই পারলেন আমি একদম হেলদি প্রসেসেই এই টিফিন বক্স রেসিপিটা তৈরি করলাম। এবারে আপনি এইভাবেও টিফিন বক্সে দিতে পারেন, অথবা স্যান্ডউইচের মতন এইভাবে কাট করেও দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।